লকডাউনের জেরে যেমন বন্ধ করা হয়েছে দেশ থেকে বাইরে যাওয়া আর বাইরে থেকে দেশে আসা, ঠিক তেমনই নিষেধাজ্ঞা রয়েছে আমদানি রপ্তানিতেও। কিন্তু এই নিয়ম মানা হচ্ছে না বলেই স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় মধ্যরাত্রির করে এলাকায় ঢুকছে মাছের গাড়ি। ফলে এদিন কোচবিহারের কাটোয়ায় পথ অবরোধ করে এই ঘটনাটির বিরুদ্ধে আপত্তি জানায় এলাকার বাসিন্দারা। কোচবিহার থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।